একতাই যখন বল হয় তখন ঠিক এমনটাই হয়। একেবারে অতি ক্ষুদ্র পিঁপড়েগুলোকে দেখো, অনেকটা পিঁপড়ের মতো দেখতে ডানাওয়ালা এই যে পোকাটা, একে সবাই মিলে কিভাবে একসাথে টেনে ধরে নিচের দিকে বারবার ফেলার চেষ্টা করছে লক্ষ্য করো। কি অদ্ভুত, এত বড় পোকা কিন্তু এই ছোট ছোট পিঁপড়েদের সাথে পেরে উঠছে না। দেখো কিভাবে সবাই মিলে একসাথে শিকার করছে, দেখো এত বড় পিঁপড়েকে। ওদিকে ষাঁড় ডাকছে দূরে, কি অদ্ভুত, বাঁচার চেষ্টা করছে অবিরত কিন্তু পেরে উঠছে না, কি ভয়ঙ্কর অবস্থা। লড়াই করতে করতে কাহিল হয়ে পড়ছে পোকাটা, একমাত্র পোকাটাকে বাঁচানোর উপায় দেখে একবার জলে ফেলে যদি পিঁপড়েগুলো ভেসে চলে যায়। পিঁপড়েরা খুব ভালো সাঁতার জানে, দেখো জলে ফেলা সত্ত্বেও পিঁপড়েগুলো কিন্তু ওকে ছাড়ছে না। দেখো আমি পোকাগুলো ছাড়ানোর চেষ্টা করছি, তাও কিন্তু কোনোভাবেই পোকাগুলো এত মারছি তাও দেখো ছাড়ছে না।
কোনো অবস্থাতেই পিঁপড়েগুলো কিন্তু পোকাটাকে একেবারেই ছাড়ছে না। দেখি যদি হাত দিয়ে ছাড়ানো যায়। ও তো নিজেই পড়ে যাচ্ছে, কি যে করি। পোকাটাকে বাঁচাতে গেলে দেখো কোনো মতেই হচ্ছে না। পোকাটাই না শেষমেশ মরে যায়, শিকারকে এমনভাবে ধরেছে যে কোনো মতেই তা ছাড়ানো সম্ভব নয়। পিঁপড়েরা এই ধরনের বড় বড় পোকাগুলোকে এইভাবেই একসাথে শিকার করে, তারপর এটাকে মেরে ফেলার পর নিজেদের গর্তের দিকে দলবদ্ধভাবে মাথায় চাপিয়ে টেনে নিয়ে চলে যায়। তবে পিঁপড়েরা নিজেদের সম্প্রদায়ের কোনো বড় পিঁপড়ে মারা গেলে কখনো কখনো খেয়েও ফেলে, তবে বেশিরভাগ সময় অনেক দূরে কোনো জায়গাতে নিয়ে গিয়ে আমরা যেমন শবদাহ করি বা কবর দিই, ঠিক তেমনিভাবে কোনো আবর্জনা স্তূপের মধ্যে ফেলে আসে বা দূরে কোনো জায়গাতে গিয়ে মাটি খুঁড়ে তার মধ্যে দিয়ে চলে আসে। এভাবে তারা কিন্তু তাদের যে সঙ্গী মারা যায় তার প্রতি শেষ শ্রদ্ধাটুকু দেখায়। অনেকগুলো পিঁপড়েকে এদিক ওদিক করে তো ছাড়িয়েছি, কিন্তু বেশ কিছু পিঁপড়ে আছে যারা কোনো মতেই ছাড়ছে না। পোকাটা কি এইভাবে মেরে ফেলবে কিনা জানি না। দেখো পোকাটা কিন্তু আগের থেকে অনেকটাই নিস্তেজ হয়ে পড়েছে, হয়তো আর পেরে উঠছে না, কিন্তু আমি যে ওকে ছাড়াবো পোকাটা তো তাতেই পালানোর চেষ্টা করছে। দেখি আরেকবার চেষ্টা করি যদি পোকাটাকে বাঁচাতে পারি, কিন্তু পোকাটা এই ভয় পালাচ্ছে। এই পেছন থেকে দু একটা পিঁপড়েকে আমি সরাতে পেরেছি যদিও, পিঁপড়েকে সরানো খুব মুশকিল। পিঁপড়েগুলো দেখি এভাবে পোকাটাই না মরে যায়। তাই পিঁপড়েদের থেকে ভীষণ সাবধান, এদেরকে এতটা ছোট বলে তুচ্ছ মনে করার কোনো প্রয়োজন নেই। দেখো সামনের দুটো পা দিয়ে সমানেই শুঁড়ের পিঁপড়েগুলোকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছে কিন্তু পেরে উঠছে না। দেখি একটু চেষ্টা করি। দেখছো আওয়াজ করছে কিন্তু এই পোকাগুলো যদি কোনো কিছু ভারে যদি চাপা পড়ে যায় আওয়াজটা শোনো। যে কোনো বিপদে বা কষ্টে পড়লে এরা এই ধরনের আওয়াজ করে। দেখো কিছু পিঁপড়ে কিন্তু মেরে ফেলতে পেরেছি। এখনো অনেকখানি সুস্থ এবং দেখো কতটা স্বচ্ছন্দের সঙ্গে হেঁটে চলেছে। বাকিদেরকে হয়তো নিজেই ছাড়িয়ে নিতে পারবে, আমি অনেকটা সাহায্য করে দিয়েছি, বাকিটা তো নিজেই করছে দেখছি। ছোটো ইটের টুকরো দিয়ে ওদের পা থেকে বা অন্য অন্য কোনো জায়গা থেকে পিঁপড়েগুলোকে ছাড়াতে হচ্ছে, মানে পিঁপড়েগুলো এতটাই শক্তভাবে বসে আছে। প্রকৃতি যেমন এই ছোট ছোট অতি ক্ষুদ্র পিঁপড়েদের বানিয়েছে, তেমনি দেখো কত সুন্দর কালারফুল, কত রং একসাথে মিশিয়ে এত সুন্দর একটা পোকা তৈরি করেছে। দেখো ওদের সামনের দুটো চোখ দেখো, আমাদের যেরকম নাকের ছিদ্র থাকে ঠিক তেমনি দেখো ওদেরও ওই রকম, চোখের মাঝখানটা দেখো।
আর দেখো নিচের দিকে দুটো কাঁকড়ার যেরকম দাঁড়া টাইপের হয় ঠিক তেমনি শিকার করার মতো দুটো দেখো অংশ নিচের দিকে আছে। অনেক কষ্টে এই ইটের টুকরো দিয়ে পিঁপড়েগুলোকে ছাড়ালাম, এবার ওকে ছেড়ে দিই। এখনও দেখো ছাড়ানোর পর একটা এখনও জুড়ে আছে, কি অবস্থা! অনেক কষ্ট পেয়েছে, এবার তোকে বাঁচাতে হবে না, যে কোনোভাবেই হোক আপাতত মুক্ত। এবার উড়ে যাক যেখানেও চায়, যা। চল, আজ ওর নতুন করে আবার স্বাধীনতা দিবস, দেখো নিজেকে ঝেড়ে প্রস্তুত করে নিচ্ছে ওড়ার জন্য। পালা, পিঁপড়েরা এলে তোকে সাইজ করে দেবে, যা চল। আজ এ পর্যন্ত, টাটা। আবার দাঁড়িয়ে থাকে পিঁপড়েদের কাছে, যা এই তো উঠতে শুরু করেছে।